বিয়ে করেছেন প্রায় 3 বছর আগে, তবে আনুষ্ঠানিকভাবে জানালেন গতকাল। বলছি চিত্রনায়ক জিয়াউল রোশনের কথা। শুধু যে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন তা নয়, দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে হয়েছে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। রোশন জানান, দীর্ঘদিন প্রণয়ের পর 2020 সালের 11 জুন এক বন্ধুর উত্তরার বাসায় কাজী ডেকে তাসিনা এশাকে বিয়ে করেন তিনি। গতকালের আয়োজনে রোশন এশাকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন চিত্রনায়িকা স্বপ্ন বুবলি সহ আরও অনেকে। সবশেষ রোজারিদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রোশন অভিনীত 2 ছবি জিন এবং পাপ। প্রদর্শক সমিতির দেয়া তথ্য মতে, 2 সিনেমা নিয়ে এখনও আছে দর্শক আগ্রহ।